গতরাতের প্রবল বৃষ্টিতে এখনও নগরীর অনেক জায়গা জলাবদ্ধ। ঢাকা নিউ মার্কেটের ভেতর এখনও পানি। সেখান থেকে আরো জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। সাব্বির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, নিউ মার্কেট এলাকায় আছেন আপনি, কি অবস্থা দেখছেন সেখানে জলাবদ্ধতা, এবং এর আশপাশে এলাকার খবরগুলো একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। নগরীর অনেক গুরুত্বপূর্ণ সেই আপনি ছবিতেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে গতকালকের রাতের যেই বৃষ্টি, সেই বৃষ্টিতে এই পুরো এলাকায়, নিউ মার্কেট এলাকা এবং আশপাশের যেই সরকারি যে কলোনিগুলো রয়েছে এই পুরো এলাকাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এখানে কিছু কিছু জায়গায় হাঁটু পানি এবং কিছু কিছু জায়গায় কমর সমান পানি। আর এ কারণেই যারা এখানে যাতায়াত করছেন তারা দেখতেই পাচ্ছেন যে রিক্সায় উঠেছেন, এবং রিক্সায় ওঠার পর তারপর তারা অনেকেই রিক্সার উপরে পা উঠিয়ে তারপর বসেছেন যেন কোনোভাবে তারা আসলে ভিজে না যান। এবং এখানে যারা চলাফেরা করছেন তারা প্রত্যেকেই আসলে খুব কষ্ট করে চলাফেরা করছেন, এবং তারা বলছেন যে এখানে একটি সেতু দরকার, এমন তারা বলছেন। এবং পাশাপাশি তারা অনেকে বলছেন যে এখানে যদি নৌকা নামিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বা নৌকা চালিয়ে তারা পারাপার করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই যেন না ভিজে যান, এজন্য তারা পাশের আশপাশের যে গ্রিলগুলো রয়েছে সেই গ্রিলগুলো ধরে তারপর তারা যাওয়া আসা করছেন। এবং এখানকার পুরো রাস্তাটি জুড়ে আসলে একই চিত্র, এবং প্রত্যেকে যারা যাচ্ছেন এখান দিয়ে তারা আসলে বলছেন যে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এই যে বৃষ্টি, যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই জলাবদ্ধতা যতক্ষণ না পর্যন্ত এই পানি সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এইভাবে ভোগান্তি পোহাতে হবে। এবং নিউ মার্কেটের যেই ভেতরের যে অংশটি, সেই ভেতরের অংশটিতেও এর ধরনের এই পরিমাণ হাঁটু এবং কিছু কিছু জায়গায় কমর পরিমাণ পানি রয়েছে, যার কারণে এখানকার যে ব্যবসায়ীরা তারা আজকে দোকান খুলতে পারছেন না। এবং আমরা আসলে এখানে দিয়ে যারা যাওয়া আসা করছিলেন তারা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কি অবস্থা দেখে এসেছেন, কারণ ভেতরের যে অংশটি রয়েছে সেই অংশে আরো বেশি একটু পানি। এবং দেখতেই পাচ্ছেন যারা এখানে যাওয়া আসা করছে বা যাতায়াত করছে তাদের বেশিরভাগই হাঁটু সমান পানিতে নেমে তারপর তারা আসলে এখান দিয়ে যাওয়া আসা করছেন। একটু বলবেন যে আপনারা যেখান থেকে এসেছেন সেখানে কি পরিমাণ পানি রয়েছে? আমরা যেখান থেকে এসেছি সেখানে তো জল ছিল না, এখানে এসে তো পানি পাচ্ছি। আমরা নিউ মার্কেটে যাব, এখানে এসে দেখছি এই অবস্থা, রিকশাল আমাদের ভেতর দিয়ে নিয়ে আসলেন, এসে দেখছি আমরা এই অবস্থা। আসলে ঢাকা শহরে এরকম পানি কখনো কল্পনাই করিনি। আমরা থাকি নওগাঁতে, তো ঢাকা শহরে এসেছি একটু বেড়াতে এসেছি, এসে পানি দেখে ভালোই লাগছে, আবার আপনাদের জন্য ঢাকাবাসীর জন্য খারাপও লাগছে। ঠিক আছে, বুঝতে পারছিলেন আসলে এখানে যারা রয়েছেন তারা বুঝতেই পারছেন তাদের কিছুটা ক্ষোভ রয়েছে তাদের মধ্যে, এবং বুঝতেই পারছেন যে এখান দিয়ে বড় ধরনের কোনো পানি, ইঞ্জিন চালিত পানি যাওয়া আসা করলেই সাথে সাথে পানির ঢেউয়ের তোরে এখানে যারা রয়েছেন তারা ভিজে যাচ্ছেন। আসলে এই ছিল এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ চিত্র। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সাবধানে থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই ঢাকা শহর অন্যান্য এলাকার খবরগুলো আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, ঢাকায় জলাবদ্ধতার খবর জানতে নিউ মার্কেট এলাকা থেকে আমরা যুক্ত হয়ে গিয়েছিলাম সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে।